মহান রব্বুল আলমিনের দরবারে আমি আদম এই শ্রীমঙ্গল মঙ্গল সুন্দরতম পরিবেশে শাহিদ গা ময়দানে আজ এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে মাফিলে মুবারক হচ্ছে পুরো বাংলাদেশের সমস্ত সুন্নি ওলামায় ক্রামের যিনি সিরতাজ উনিও আজকের এ মজমায় নুরানি ইমানি তকরির কত সুন্দর প্রাঞ্জল বাসাই কোরআন ও হাদিসের আলোকে এত বৃদ্ধ বয়সে তৌদি তশরি চমৎকার বয়ান রেখেছেন একটা আয়াতের করিমা পবিত্র কোরআনুল করিম হতে তেলাওয়াত করেছি এবং একটি হাদিস রসুল তেলাওয়াত করেছি এমন একটা কঠিন সময়ে আপনারা এর সুন্নি সম্মেলনের শ্রীমঙ্গলের জামিনে জমিনে সিলেট বিভাগে আপনারা আয়োজন করেছেন আল্লাহর হাবিব রহমতের দু আলম নূরে মুজসম বিশ্ব মানবতার দূত যিনি এ পৃথিবীর জমিনে সত্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্যে জিনার আগমন হয়েছে উনি হাদিসে পাকে ভবিষ্যৎবাণী করে গেছেন এমন একটা সময় এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে এমন একটা জমানার সময় আমার উম্মতের কাছে আসবে সময় ওই সময় যখন এসে যাবে তখন দেখবে উম্মত সকালবেলা বেলা ঘর থেকে ইমানি দৌলত নিয়ে ইমানি সম্পদ নিয়ে ঘর থেকে ইমান নিয়ে বের হয়েছে আর সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে সকাল বেলায় ইমানদার ছিল বিকাল বেলা বেমান হয়ে গেল এমন একটা সময় আমার উন্মতির কাছে আসবে ঠিক কিনা বলেন না সময় আমার উম্মতের কাছে আসবে সময় যতক্ষণ এসে যাবে ও নবীর উম্মত আমার প্রিয় নবী হযরত کریم রাহুরহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বয়ান করেন সকাল বেলার ইমানদার বিকালবেলা বেমান হয়ে গড়ে ফিরবে এই রকমের একটা সময় আমার কাছে আসবে আজ থেকে সদ্যশ বছর পূর্বে দয়ানবী পিয়ান প্রাণায়ণবী মায়ার হায়াত জিন্দা নবী শফিয়া আল মুজনাবিন বলে গেলেন এই কথাটা বলে গেলেন কিন্তু বর্তমানে আমরা সে জমাড়ায় এসে দেখতে পাচ্ছি আমার নবীর চোদ্দো চোদ্দ বছর পূর্বের কথা বর্তমানে সত্যি সত্যি বাস্তবায়ন হয়ে গেল ঠিক কি না ভাইরা রসুল পাক সাল্লাম হাদিস পাক যেভাবে বলে গেছে ওইভাবেই পৃথিবীর জমিনের সমস্ত ঘটনা বাস্তবায়ন হচ্ছে ঘটছে ইমান ধরে রাখা নবীর উন্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে কঠিন হয়ে যাবে হাতের তালোটে একটা আগুনের কইলা হাতের তালুতে রাখাটা উন্মতের জন্য যেই রকম কঠিন হবে কঠিন হবে আরো বেশি গুণে ওই উম্মতের কাছে কঠিন হবে যে ইমান দেওয়া হয়েছে ওই ইমান ধরে রাখা ওই আগুনের কয়লার চেয়ে আরো বেশি কঠিন হবে বিশ্ববিখ্যাত একজন কবি বিশ্ববিখ্যাত একজন কবি একজন পণ্ডিত পাকিস্তানের জাতীয় কবি ডক্টরল্লাম ইকবাল আর মামা উনি বয়ান করেন এক একটা পেঁচা যথেষ্ট বনের পেঁচা বনের পেঁচা যথেষ্ট একটা বনের পেঁচা যথেষ্ট একুলুক কাফি হেরান গুলিস্তা খেলিয়ে একটা সাজানো গুচানো বাগানকে নষ্ট করার জন্য একটা বনের পেঁচা যথেষ্ট লাকুল বৈঠে হবে। ওই বাগানে যদি লক্ষ লক্ষ পেতা এসে বসে যায় তাহলে আঞ্জামে গুলিস্তা কেগা ওই বাগানের কি অবস্থা হবে একটা বাগান করলেন সংসদ ভবনের সামনে একটা সুন্দর ফুলের বাগান করা হলম শ্রীমঙ্গলের জমিনে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে সুন্দর একটা ফুলের বাগান করা এই বাগানকে যদি নষ্ট করতে চায় এই বাগানকে যদি ধ্বংস করতে চায় ওই বাগানে যদি একটা বোনের উড়ালো পেছা। ওই বাগানে এসে বসে যায় ওই পেশার কাজ হলো ফুলের বাগানকে কান কান করে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দেওয়া ঠিক ভাইরা টিকিয়ে রাখার কল্পনা করা যায় না ওই বাগানকে হেফাজত করা যায় না বইটে হুবে ওই বাগানে যদি একটা পেচার পরিবর্তে যদি লッコ পেচাপ ওই বাগান এসে বসে যায় अंजाम গুলিস্থা কি হবে আপনাদের কাছে আমি ডক্টর আল্লামা ইকবাল প্রশ্ন করতে চাই ওই বাগানের অবস্থাটা কেমন হবে বাগান কে আর কুজে পাওয়া যাবে না বাগান ধ্বংস নষ্ট হয়ে যাবে বাবার মুরব্বী রামা যুবক শ্রীমঙ্গলের বিভাগের ভাইরা ডক্টর আল্লামা ইকবাল উনি আমার দেশের সংসদ ভবনের বাগানের কথা বলে নয় আপনার আঙ্গিনার বাগানের কথা বলে নাই তো কোন বাগানের কথা বলেছে উনি বলেছেন চোদ্দ শত বছর পূর্বে মদিনাভালা কামলেওয়ালা নবী নুর নবী নবী সফিয়াল মুস্তাবিন নবী রহমতে দোয়ালাম নূরে মুজাসসাম আকায়ে নিয়ামত মক্কার জমিনে মা মানার কোলে তোষি পেলে 63 জীবনে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা ঈমানের বাগান করেছেন ওই বাগানের কথা বলেছে সালাতুন্ন রাসূল আপনাদের কি কষ্ট হয় সমস্যা হচ্ছে নাকি নবীজি আমার নবী মক্কার জমিনে তো রশি আজকে নয় আমার নবী আজকে তো রশি পারে নাই নবী ক্রিকেট দেড় হাজার বছর পূর্বে নবী মক্কার জমিনে রহমত আলম তো শিবেনেছেন আমার নবী তো শিবেনেছেন যখন নবী পৃথিবীর জমিনে তো আমার প্যার রসুল সরকার কায়নাত দেখতে পেলেন পুরো পৃথিবীর জমিনটা অন্ধকার পুরো পৃথিবীর জমিন তাপ অন্ধকার ওই জমিনকে আলো করার জন্য আমার প্যারা নবী মুস্তফা সরকার রহমতে দু আলম নূর মুজসম পেয়ারা রসুল আস্তে আস্তে মক্কার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে শুরু করে দিলেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবাহান সুবহানাল্লাহ শীত বেশি ধরেছে শীত কি বেশি লাগে محبتের কণ্ঠে আওয়াজ দিয়ে এমন ভাবে আওয়াজ দিতে হবে আজকে শ্রী মঙ্গলের জমি انتق শহীদ গো ময়দান আওয়াজ দেব কিন্তু এই আওয়াজটা আমরা আমার প্যার নবী মুস্তফার দরবারে পৌঁছে যাক চাই কি চায় না জোরে বলেন না চাই কি চায় না এই আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য বাবারা মর বিরাম কোটি 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 তারা আজকে দিকে বসে আছে জোর বলেন না শীতের কারণে গোপালপুরের মানুষ মা ফেলে আসতে পারে না শীতের মৌসুমের কারণে মা ফেলে আসতে পারে না কিন্তু যখন এলাকা নবিজের নবীর মাফিলের মাহফিলের দিলেন যখন আয়োজনের প্রচেষ্টা চালাচ্ছেন আল্লাহ হুকুম করে দিলেন আল ওয়াসায়ল ফিশারহিস সামায়েল এই কিতাবের ভিতরে লিখছেন কি দবওয়ালা আরে আমার প্যারা নবী মুস্তফা সরকারে কائل আমদর নুরানে মাহফিল সাজানোর জন্য আল্লাহ কোটি কোটি ফেরেশতা এ জমিন নামিয়ে দিয়েছেন যেন নবীর মিলাদ কে পরিপূর্ণ করতে পারে জোর বলেন না সুবহানাল্লাহ আল্লাহারে তাকবীর আল্লাহু আকবার আমার নবী বলেন মান আলইয়া ইনদা খবর হব উম্মত তোমাদেরকে আমি নবী একটা কথা বলে যায় উম্মত রে তোমরা যখন মক্কা শরীফ যাবে তোমরা যখন মদিনা শরীফ যাবে আমি নবী মুস্তাফার সবজি গুমবি যখন তোমরা দেখবে নবীর রোজা শরীফ দেখবে মন লাগিয়ে আমি নবী মুস্তফার দরবার একটু শরীফ বলেন না কেন শুভ যারা মক্কা শরীফ যাবে যারা মদিনা শরীফ যাবে যারা মক্কা শরীফ যাবে মদিনা শরীফ যাবে নবীজি উদ্দেশ্য করে বলেন তোমরা আমি দরবারে একটু পড়ি পড়িও তো হো আমাকে তোমরা মরা মনে করো না আমাকে মরা নবী মনে করো না আমি মরা নবী নই সুন্নিদের নবী মরা না সুন্নিদের নবী জিন্দা কিনা বলেন না تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے شش میں آلام سے چھپ جانے والے اللہم صلی اللہ مولانا সেদানাম মুহাম্মদ বাবারা মুরব্বীরা নবী বলেছেন উম্মত বাবু সালাম আমার নবীর দরবারে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় ওই দরজার নাম হলো বাবু সালাম উম্ম সেই দরজা দিয়ে

non vi noi un mot a mimbrito non vi noi un mot a mimbrito

শ্বাসাবাদ করে স্বল্প টাকা দিয়ে বাসার মতো ক্ষমতা নাই স্বল্প টাকা দিয়ে মদিনার টিকিট এরা পায় না প্লেনের টিকিটেরা পায় না এরা মদিনেশ্বরে বাঁচতে পারে না মদিনেশ্বরে বাঁচতে পারে না যাদেরকে ক্ষমতা দিয়ে চাললা মদিরা শরী যাদেরকে ক্ষমতা দেয় নাই এরা আসতে পারে নাই উম্মদরে নয়েরা সইও না শ্রীমঙ্গলের জমিনে গোপালপুরের জমিনে শাহিদগা ময়দানে আগামী কাল পেয়ারা নবী মুস্তফার সন্নি সম্মেলন হবে ও উম্মদ ওই সম্মেলনে সিরাজ নগরী হুজুর কবলা মোহতরম উপস্থিত হবে রেজবি সাহেব হুজুর উপস্থিত হবে ও নবীর উম্মত তোমরা সে জায়গায় বসে যাই তোমরা তাদের আওয়াজে আওয়াজে দরুদ শরীফের আওয়াজ লাগায়া দিও মহব্বতের কণ্ঠে দরুদ শরীফ তোমরা পড়িও আবলা গো তু কোটি কোটি ফেরেশতারা এখানে বসে আছে আল্লাহর বান্দারা আসে নাই কোটি কোটি ফেরেশতারা বসে আছে এরা আমাদের জবান থেকে দরুদ পাখের আওয়াজ বের হওয়ার সাথে সাথে আমার প্যার নবী মুস্তফার দরবারে সাথে সাথে পৌঁছে দিচ্ছে চলবে কি শেষ করে দেব কি শেষ করে দিতাম

আমরা এখানে বসে বসে দুরুশ্বরি পড়ব আর পেরেস্তারাম সরাসরি আমার নবীর দরবারে ওই দরুদ শরীফ গুলি পাঠ করতেছে ওই দরুদ শরীফ গুলি পৌঁছে দিচ্ছে ওই দরুদ শরীফ গুলি পৌঁছে দিচ্ছে আর ভাই হাকিম শরীফের ভিতরে লেখা আছে আমার নবী মুস্তফা শরীফ যখন পায় আব্দুল শরীফ পড়ল আব্দ শরীফ পড়ল করিম এখানে বসে শরীফ পড়ল আব্দুর রহমান এখানে বসে দরুর শরীফ পড়ল আমার প্যারা নবী মুস্তফা বলেন ও ফেরেশতারা তোমরা জেনে রেখো আমার কোন উম্মত বাংলাদেশ থেকে দর্শনী পাঠ করেছে আমি নবী মুস্তফা তার নাম জানি তার সদ্য গোষ্ঠীর নাম জানি ফাঁস পুতু বাই আমার আর কায়नात কে আল্লাহ পাক একটা কুদরতের কলম রজায়ে পাকের ভিতরে আমার নবীকে একটা কলম দিয়েছে একটা একটা দপ্তর দিয়েছে একটা খাতা দিয়েছে নবীর উম্মত এইভাবে ঈদগাহ ময়দানে বসে বসে দরুদে পাকের আওয়াজ লাগায় আমার پیارا নবী মুস্তাফা ঘুমায় নাই নবী বসে বসে রজায়ে পাকে আপনাদের নামগুলো ওই সাদা কাগজের মধ্যে লিখে রাখছে

মানুষজন নাই কেন এরা আসে নাই নাই আল্লাহ তাদেরকে জোর বলি না আমি আজকে আমরা না গিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন মদিনা নবীর মজলিশে বসেছি আল্লাহ বলেন ও ও আমার আমার আল্লাহ বলছি ও আমার বন্দা যখন হকানের রব্বানি করাম কোন একটা জায়গায় বসে যখন ধর্মের আলোচনা করে সব কাজ কাম সব বাদ দিয়ে তোমরা সেখানে বসে যাও তাদের জবান থেকে কথা শোনো তাদের জবান থেকে আওয়াজ এবং তাদের কাছ থেকে তোমরা যে সমস্ত জ্ঞান ধর্মের জ্ঞান তোমাদের কাছে নাই এগুলি আস্তে আস্তে করে তোমরা শিখে নাও রাসূল পাক বলেছেন উতলবুল এলমা ولو كان بالسين উম্মত রে যদি এই জ্ঞান তোমাকে শিখতে হয় তোমার দেশে যদি সেই জ্ঞান না থাকে যদি সাইনার দেশেও যদি থাকে সিন দেশে যদি থাকে তোমাকে সেখানে গিয়ে এই জ্ঞান অর্জন করে আসতে হবে ঠিক কিনা বলেন না জোরে বলেন না ঠিক কিনা تو ہزار ہزار مانس نہیں وزن چینل تو কিন্তু চ্যানেল যখন ঘুরায় তখন চ্যানেলের মধ্যে হাজার হাজার আমাদের বক্তব্য আমাদের মাহফিল এরা পুরো পুরো বাংলাদেশের শুধু তাই না বিশ্বের সমস্ত সুন্নী মুসলমানরা এই বক্তব্যগুলি শুনছে দেখছে ঠিক কিনা বলেন না এ কারণে এই শ্রীমঙ্গলের প্রেমিকারা আমাদের বক্তব্যগুলি দেখে যার কারণে আজকে এখানে আসা হয়েছে যদি তারা সেই চ্যানেলগুলি না ঘুরাতো কেন যদি না দেখতো দেখত বিডি আমাদের চ্যানেল উল্লাস বড় বড় এ দুটো চ্যানেল আজকেও আপনাদের সামনে লাগিয়ে রেখেছি পুরো বিশ্বের জমিনে কেউ না আসলেও চতুর দিকে আজকে বিশ্বের জমিনে খবর হয়ে যাচ্ছে যে শ্রীমঙ্গলের জমিনে গোপালপুর এলাকায় একটা নুরানি সুন্নি সম্মিলন হচ্ছে অনেকেই দেখার জন্য রাত জেগে বসে আছে বসে বসে নেট দেখছে ঠিক কিনা বলেন না গুলি সরাসরি আপনারা দুই এক দিনের মধ্যে বক্তব্য পেয়ে যাবে যা আল্লাহ পাখের দরবারে ফরিয়াদ করব আল্লাহ আমাদের ফরিয়াদ কে কবুল করুন সকলে বলি আমিন আরো জোরে বলি না আমিন কথা বুঝাতে চেয়েছিলাম ওটাই নবীজি মক্কা শরীফে এসে দেখলেন প্রপৃতি বন্ধকার একটা ইমানের বাগান করতে হবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একটা ইমানের করতে হবে ওই বাগান করার জন্য আমার নবী মুস্তাফা ব্যস্ত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কিতাবে লেখা আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা রাদিয়াল্লাহু তাআলা анহার শেকমা পাকে গর্বব মুবারকায় আমার নবি যখন এলেন মা আমেনা রোদানহা একটু ঘুমিয়ে পড়লেন রাতের বেলা মা আমা স্বপ্ন দেখছেন তুমি কি ঘুমাচ্ছ তাড়াতাড়ি একটু উঠো না কে এসেছে তোমার ঘরে একটু দেখো না সবকুল দেখে আমার প্যারা নবী মুস্তফার আম্মান দেখতে পেল মা হাওয়া আলাইহিসাম যিনি সমস্ত পৃথিবীর সমস্ত

তসবি নিয়ে ঘরে পড়বে মসজিদে বসে আছি ওখানে পড়বে সুবাহ আল্লাহ একশো তো বার যারা দৈনিক তেলাওয়াত করবে খুদ্ রুসুল ফক সলাইস্তম্ বলেছেন তাদের জীবনের গুনা আল্লাহ এমনভাবে মাফ করে দেবে ও ইনকারনত ও ইনকারনত মিতল জুবাদিল বাহার পাক বলেন যা আটলান্টিক মহাসাগরের সেই কঠিন কঠিন ঝাঁক ছাঁক ওখানে বড় বড় যে ঝাঁক আছে ওই ঝাঁকের মতো যদি আমার উম্মত যদি গুনাহ করে থাকে এরা যদি দৈনিক এক শতবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় এই রকমের গুনা তাদের জীবন থেকে আল্লাহ মাফ করে দেবে আরো জোরে বলেন নে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तमलाউল ময়দানে আপনার সওয়াবের পাল্লাই সুবহানাল্লাহর আওয়াজটা তুলে দেওয়া হবে সাকিলাতানে ফিল মিজান বুখারী শরীফের তিরিশ পরা বুখারি শরীফ এই বুখারি শরীফের লাস্ট নম্বর যে হাদিসে পাক আছে ওই হাদিসে পাকের রসুল পাক বলছেন সকিলতান ফিলমিজান যে সবাবের পাল্লা আল্লাহ উম্মতের নবীর উম্মতের সবাবের পাল্লাকে আল্লাহ কেমতের মাঠে বাড়ি করবে সুবাহান আল্লাহর আওয়াজ দিয়ে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ

সমস্ত মানুষের মন আমি হাওয়া তোমার গরে এলাম আল্লাহ সংবাদ দিয়েছে তোমার গর্ভ দিয়ে দুনিয়ার জমিনে রহমতুল্লিল আলামিনের আগমন হবে জোরে বলেন না সুবাহান আল্লাহ কি তোমার ভিতরে লেখা আছে আল্লাহ সিরাজ নগরী মুদার্জিল্লুলু লালিম উনি আজকে একটা কিতাব পেরেছেন আমি সেই কিতাবখানা দেখেছি মাদার জন্য বুধ শাব্দুল আহ দেলবি আলয় রামা এই কিতাবের ভিতরে লিখেছেন আমার নবি রাম মজা মা আমনা رضی اللہ تعالی عنہ উনি সফর গর্ত থেকে বের হতেন গর্ত থেকে বের হতেন যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা মেশকো अंबরের खुशबू হয়ে যেত محبتے বলেন না জিনে আতর লাগায় তখন সুগন্ধি বের হয় আতর লাগলে সুগন্ধি বের হয় আতর লাগানো সুন্নাত আতর লাগানো সুন্নাত আতর লাগানো কথা বলেন না কেন আতর লাগানো সুন্নাত আতর লাগানো সুন্নাত কোন বান্ধব কোন মানুষ কোন মানুষকে যদি আতরের শিশি উপহার দে এটা গ্রহণ করাও শূন্য এটা গ্রহণ করাও কথা বলেন না কেন এটা গ্রহণ করাও নামাজে যাওয়ার সময়ে পবিত্র জামা কাপড় পরে আতর লাগানো শূন্য শুক্রবার জমার দিন জুমার ময়দানে জুমার নামাজে যাওয়ার সময় আতর লাগিয়ে বের হওয়া শূন্য আতর লাগিয়ে বের হওয়া কথা বলেন না যে আতর লাগিয়ে বের হওয়া সুন্নাত নবীজি আতরকে বেশি मोहब्बत করতেন আমার নবী আতরকে বেশি ভালোবাসতেন আতর আমার নবীর আম্মাজান মা আমার আর দেলাও তানান আমার নবী কে শেখামা ফকে গর্ব মোবার খায় করলেন গায়ের মধ্যে আতর মাখে নাই আঁতর লাগায় নাই কিতাবের মধ্যে কিতাবওয়ালরা লিখতেছে নবীর আম্মাজান যখন ঘর থেকে বের হয় যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা আতরে আতরে ভরপুর হয়ে যায় মানুষ সুগন্ধি নিত নিত মানুষ সুগ্রান নিত কিরেপিরে কোন আতরওয়ালায় রাস্তা দিয়ে গিয়েছে কোন আতরওয়ালা গিয়েছে কোন আতরওয়ালা যায় না গিয়েছে আমার নবীর আম্মাজা নবীজির আম্মাজান ঘর থেকে বের হলে চতুর্দিকে আতর হয়ে যেত কোন জিনিস তরলে ওই জিনিস আতরে আতর আতরে বরপুর হয়ে যেত মুসলমানও সতর দিকে খানে কাবার মাঠে আতরতর, আতনে আতরে সুগ্রানে সুগ্র্ানে বরপুর, খানে কাবার মাঠে আতর, সপামরওয়া পাহাড়ে আতর মিনা মুজদলে ভাই আতর, আরপর ময়দানে আতর সতর দিকে আতর, আতর খুষকু সুগ্রান। সুগ্রাণ আর সুগ্রাণ মক্কার মানুষ মক্কার ছেলে মানুষ মক্কার মেয়ে মানুষ মক্কার মুরব্বিরা বৌজিরা এরা আতঙ্কিত হয়ে গেল কি রে এ রাস্তা দিয়ে হাঁটলো সুগ্রাণ বের হয় ওই রাস্তা দিয়ে হাঁটলে সুগ্রাণ বের হয় গাছের পাতা ছিঁড়লে সুগ্রাণ বের হয় এইভাবে চতুর্দিকে সুগ্রান আর সুগ্রাণ এখানে কে লাগিয়েছে আতর লাগিয়েছে মানুষেরা এরা নজরদারি করল হঠাৎ করে দেখতে পেল আরে নাই নাই আমার যখন ঘর থেকে বের হয় আমার নবীর আম্মাজানের শরীর থেকে এরকমের আতরের হুসবুস বের হয়ে পুরো মক্কা সুগন্ধি হয়ে যায়

তোমার কাছে নালিশ নালিশটা হলো তোমার ছেলের বউ কাস আব্দুল্লাহর স্ত্রী আমেনা উনি ঘর থেকে বের হলে ঘর থেকে বের হলে পুরো মক্কা সুগন্ধি হয়ে যায় সুঘ্রাণ হয়ে যায় কেন কেন এটা তোমার কাছে জানতে চায় আমার নবীর দাদা আব্দুল উনি করে ঘরে যাইয়া ওনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে ও আমার স্ত্রীর পুরো মক্কার মানুষেরা আমাকে একটা প্রশ্ন করেন আমার আবদুল্লার বউ আমাদের ছেলের বউ বিবে না ঘর থেকে বের হলো নাকি মক্কার শত্রুর দিকে সুগ্রান হয়ে যায় আতর হয়ে যায় তোমার কাছে প্রশ্ন তুমি কি কিছু জানো তখন হজ আব্দুল মুত্তালিবের স্ত্রী হজ আব্দুল মুত্তালিবকে বলে স্বামী গো স্বামী রে আমি তো জানি না তবে একটা কথা জানি সেই কথাটা হলো যেই ঘরে যে ওয়াশরুমে বিবি আমেনা গোসল করেন ওজো কালাম করেন ওই করে বিবি আমেনা রিয়াল যখন উজু করতে প্রবেশ করে গোসল করতে প্রবেশ করে যখন উজু কালাম করে বের হয়ে যায় গোসল করে বের হয়ে যায় আমি আমি তোমার স্ত্রী ওই ঘরে যখন ঢুকি তখন আমার মনে হয় খোদার কসম আল্লাহ আসমান থেকে আতরের ড্রাম আতরের ড্রাম আতরের কলসি এই ওয়াশরুমের ভিতরে বিছিয়ে দিয়েছে আব্দুল বলে বিবি আজকে আমার ছেলের স্ত্রীর কাছে তুমি প্রশ্ন করবা কেন আতর হয়ে যায় কেন সুগ্রান হয়ে যায় তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী নিজের বউয়ের কাছে প্রশ্ন করল ও আমার আবদুল্লার স্ত্রী তোমার কাছে প্রশ্ন তুমি মক্কার রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই রাস্তা সুগ্রাণ হয়ে যায় তুমি মক্কার কোন পথে পথ দিয়ে হাঁটলে সেটা সুগ্রাণ হয়ে যায় তুমি মক্কার খানায় খাবার মাঠে গেলে ওইদিকে দিকে সুগ্রাণ হয়ে যায় ব্যাপারটা কি উনি উত্তর দিল না শুধু ওনার জবান থেকে এক পুটু তুতম ভারক উনি ওখান থেকে পেলেছে পেলার সাথে সাথে ওই দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত পুরো মক্কা শুক্রানে শুক্রানে ভরপুর ছিল সর বলেন না সুবাহান আল্লাহ বিবি আমেনা বলেন আমাকে কোন ব্যক্তি সুগ্রাণ দেয় নাই আমাকে আতর দেয় না তবে আমি দিন। স্বপ্নে দেখে আমার কাছে মা হাওয়ার ইসলাম আমার ঘরে এসে শুভ দিয়ে গেল বিবি মরিয়ম ইসানবির মা আমার ঘরে এসে সুসংবাদ দিয়ে গেল বিবি আসিয়া আমার ঘরে এসে শুভ দিয়ে গেল আমার সেকো পাক দিয়ে আমার গর্ব দিয়ে দুনিয়ার জমিনে নাকি রহমতুল্লিল আলামিনের আগমন হবে এই কারণে আল্লাহ আল্লাহর পেয়ারা নবী পেয়ারা মাহবুব নবীকে আমার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন এই কারণে ওই নবী মুস্তফার কারণে পুরো দুনিয়া সুগ্রান হয়ে গেল জোরে বলেন না আল্লাহ। আমার পৃথিবীতে এসে দেখলেন পুরো দুনিয়া দা এ কারণে নবীজি ধর্ম প্রচার করবেন আমার প্যারা নবী মুস্তফা সরকার কায়নাত আমার নবী বন্ধুত্ব করতে লাগলেন নবীজি সর্বপ্রথম বন্ধুত্ব করলেন সৈয়দনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক তালা আনহর সাথে জোর বলেন না আল্লাহ একটা ইমানি বাগান করবে একটা ইমানি বাগান করবে এই কারণে ইমানি বাগানটা করার জন্য আমার পেয়ারা নবী মুস্তফা মক্কার জমিনে নেমে গেলেন জমিনে নেমে আমার পেয়ারা নবী বন্ধুত্ব করতে শুরু করে দিলেন আর পেয়ারা নবী মুস্তফা বন্ধুত্ব করলেন যে বৃদ্ধদের মধ্যে হজরত সৈদারা সিদ্দিক আকবরের সাথে আমার নবী বন্ধুত্ব করলেন

মুস্তফাকে জানিয়ে দিলেন আলিয়ামা আখম তুলা হুম দীন হকুম ওয়াকমান তো আলাই হুম নিমতি ওরাধী তুলকুম হলে ইসলাম দিন ইয়া রসুল আল্লাহ আজকে এমনভাবে আপনার জীবনকে ইসলাম ধর্মের জন্যে আপনি বিসর্জন দিয়েছেন আমি আল্লাহ কুজরতের চোখ খুলে আকাশে বাতাশে দেখতে পাচ্ছি আপনার দেয়ায় ধর্ম ইসলাম এটা পরিপূর্ণ হয়ে গেল বলেন رس سرکار کائناتی بچر جیونے ایک بغان کلانی باغان زور اللہ কষ্ট করে আর একটু মহব্বতের আওয়াজে জুড়ে বলেন সুবাহান আল্লাহ শেষের দিকে চলে এলাম অন্য সময়ে দেখা হলে শ্রীমঙ্গল বাসীকে লম্বা তকরির দিয়ে শোনাব কিন্তু আজকে বক্তব্য দেওয়ার মতো সময় এখানে নেই এ কারণে অল্প কথায় শেষ করতে যাব রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম একটা ইমানি বাগান করলেন এই বাগানকে নষ্ট করার জন্যে এই বাগানকে ধ্বংস করার জন্যে এই বাগানকে কানকান করে দেওয়ার জন্যে এই বাগানের চতুর্দিকে কিছু এসিদি বাহিনীরা কিছু ইহুদি নসারারা কিছু এসিদারা চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বোপন করেছে এরা এই বাগানকে নষ্ট করে দেওয়ার জন্য সেদিন থেকে ষড়যন্ত্র শুরু করে আজকের দিন পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে ঠিক কিনা বলেন না এই বাগান হেফাজত করার জন্য আমাদেরকে এই রকমের সম্মেলন সুন্নি সম্মেলন করতে হবে ঠিক কিনা বলেন না এই রকমের সুন্নী সম্মেলন করতে হবে নবীজি এটা আরেকটা কথা নবীজি সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীজি বন্ধুত্ব যখন করলেন নবীজির বয়স 20 বছর সাইয়েদানা সিদ্দিক আকবরের বয়স 18 বছর চোর বলবেন না সুবহানল্লাহ আবু বকর সিদ্দিক রদে ওনার বয়স আঠার ওনার বয়স কত কথা বলবেন না ওনার বয়স কত এই মাসে এটা জমা দি উৎসাহ নির্মাস এটা জমা দি উৎসাহ নির্মাস এই মাসে আবু বকর সিদ্দিক রদে লাউতালানহু সানমান আমাদেরকে জানতে হবে আব সিদ্ধর জীবনী আমাদেরকে জানতে হবে আসহাব আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন ও আমার উম্মত আমার এক একজন সাহাবি আমার এক একজন সাহাবি আকাশের এক একটা তারকা আমার এক একজন সাহাবি আকাশের এক একটা তারকা আকাশের এক একটা তারকা ভাবি দায়িতম এই আকাশের কোটি কোটি তারকাগুলোর মধ্যে যদি একটা তারকাকে তোমরা যদি পলো করো একটা তারকার জীবন অনুসরণ করে তোমরা যদি চলো আমি নবী মুস্তফা বলে দিলাম তোমরা আল্লাহ আল্লাহ এবং রসুলকে পেয়ে যাবে জোরে বলেন না সুবাহান আল্লাহ আবু বকর সিদ্দিক ওনার সাথে আমার রসুল বন্ধুত্ব করলেন সিদ্দিক আকবরের বয়স আঠারো আমার পেয়ার নবী মুস্তফার বয়স বিশ সুবাহান বলবেন না তাইলে বুঝে চাই আমার পেয়ার নবী মুস্তফা বয়সে সিদ্দিক আকবর থেকে কয় বছরের বড় জোরে বলেন কয় বছর আল্লামা জালাউদ্দিন সিউতি আলাইহির রহমান তার তারিখুল খুলাফা কিতাব লিখেছেন শুধু তাই না তারিখুল ইসলাম যে সমস্ত কিতাব তারিখাতে আছে ওখানে লেখা আছে কেউ বলছে সিদ্দিক আকবর আমার পেয়ারা নবী মুস্তফা সিদ্দিক আকবর আমার নবীর দুই বছরের ছুট আবার কোন কোন তারিখ ঐতিহাসিক বলেছেন না চার বছরের ছুট কিন্তু বেশিরভাগ রেওয়ায়তে রয়েছে যে সিদ্দিক আকবর আমার পেয়ার নবী মুস্তফার দুই বছরের বয়সে ছুট ছিল জোর বলেন না সুবাহান আল্লাহ মোহব্বতে বলবেন না সুবাহান আল্লাহ নবীজি মক্কার মানুষদের মধ্যে সিদ্দিক আবু বকরের সাথে বন্ধুত্ব করলে আবু বকর সাথে বন্ধুত্ব করলেন আবু বকরের আম্মা জান আব্বা জান এখনো আমার রসুলের কদমে ইমান গ্রহণ করে নাই এই কারণে সিদ্দিক আকবরের মক্কার রেওয়াজ অনুযায়ী আবু বকর সিদ্দিকের নাম রাখলেন আব্দুল কাবা আব্দুল কথা বলেন না কেন আব্দুল আমরা মুসলমানের নাম রাখি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালাক আব্দুল সত্তার আমার পিয়ারা নবী মুস্তফা বলেন উমদ তোমরা সুন্দর একটা নাম রাখো যেই নামের অর্থটা কোরআনে পাওয়া যাবে যেই নামের অর্থটা হাদিস যেই নামের একটা প্রভাব আছে যেই নামের একটা তাহসির আছে যে নামটা আপনার সন্তানের নাম রাখলে ওখানে তহসির আসবে তাবার রুকাত আসবে বরকত আসবে নামের কারণেও দেখা যায় অনেক সময়ে মা বাবা সুন্দর একটা নাম সন্তানের রাখার কারণে ওই সন্তানের এলমের মধ্যে বরকত হয়ে

মুরব্বীকে জিজ্ঞেস করলাম আপনার ছেলের নাম রেখেছেন হুজুর রেখেছি কি রেখেছেন বল কালামিয়া নাম রেখেছি বল যে কি সোনামিয়া কি মিয়া সোনামিয়া বলেন না কি মিয়া সোনামিয়া কালামিয়া সিটু বলটু বলটু জন্টু এগুলি সাথে ইসলামের নামের সাথে নামের তালিকার সাথে কোনো সম্পর্ক এরকমের নাম রাখা ইসলামী শরীয়তে পরিপূর্ণ রূপে হারাম ইসলামী শরীয়তে পরিপূর্ণ কি বলেন না কথা বলেন না কেন ইসলামী শরীয়তে হারাম আপনার ছেলের নাম যদি আপনি রাখার সময় রাখতে যদি না জানেন তাহলে ছেলের বয়স পনেরো হয়ে গেল ছেলের বয়স বিশ হয়ে গেল যদি পার পেতে চান তাহলে হকানি আলমকে ডেকে শরীয়ত অনুযায়ী আপনার ছেলের নাম নির্বাচন করতে হবে ছেলের নাম কি করতে হবে নির্বাচন করতে হবে যদি আপনার ছেলের জম্ম নিবন্ধন ওই নামে যদি হয়ে যায় সার্টিফিকেট ওই নামে হয়ে যায় এফিডেফিট করে ওই নামটা যদি ঠিক করা যায় তাহলে তো ঠিক করবেন না হয় ওই ওখানে সার্টিফিকেটের জায়গায় সেই নামটা রেখে দেবে কিন্তু সুন্দর একটা নাম আপনার ছেলের কি নাম পরিবর্তন করে দেবে যেটার কারণে ছেলের জীবনে বরকত আর তাসির আসে ঠিক কি না বলেন নবীজি বলেছেন যদি তোমরা সেলের নাম রাখতে যাও তোমরা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান রাখিও যেহেতু এই দুইটা নামকে আল্লাহ পাক বেশি মোহব্বত করে আর ভালোবাসে জোরে বলেন না সুবহান আল্লাহ জোরে বলবেন না সুবহান আল্লাহ আমি নবীর নাম রাখবে আমি নবীর নামে নাম রাখবে ছেলের নাম মোহাম্মদ রাখো এভাবে সুন্দর একটা নাম নির্বাচন করুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বা এবং আম্মা এরা এখন ইসলাম গ্রহণ করে নাই এ কারণে ইসলাম গ্রহণ না করলেও এরা সিদ্দিক আকবরের সামাজিক রواج অনুযায়ী ওনারা নাম রাখলেন আব্দুল কাবা নাম রাখলেন কি আব্দুল বলেন না নাম রাখলেন আব্দুল কাবা

কোন দিন উনি মুত্তি পূজা করে না মুত্তি পূজা একদিন দাওয়াত দিয়েছে আবু কাসিদিক কে ওনার বাবাকে দিয়েছে দাওয়াত দিয়েছে বাবা আমাদের কাবা শরীফের ভিতরে আমাদের মক্কায় খানা কাবার ভিতরে 360 টা খোদা আছে তুমি আমাদের ঘরে এত সুন্দর চাঁদের মতো সুন্দর তুমি জন্ম নিয়েছ আমাদের ঘরের একটা দুলাল বাবা তুমি কি পারো না একটু কাবায় গিয়ে আমাদের খোদাগুলিকে একটু তুমি আর্চনা করতে পূজা করতে আমাদের খোদাগুলিকে খোদা বলে মানতে ডাকতে তোমার কি মান চাই না আবাক সিদ্দিককে দাওয়াত দিল সুযোগ পেয়ে ابو بكر صدیق رضی اللہ تعالیٰ عنه، انہیں شجوک نہیں امام آلہ حضرت عظیم البرقت

তিনশো সাতচি হুদা আছে ওইগুলিকে পূজা করার জন্য আবকর সিদ্দিক যাওয়ার সময়ে কুমরে বেঁধে একটা রশি নিয়ে গেলেন আবকর সিদ্দিক সুন্দর একটা চাকু নিয়ে গেলেন আবকর সিদ্দিক বলেন আমি আমার বাবাকে নিয়ে কাবার মাঠে যাব সত্যি আল্লাহ যদি আমাকে ক্যাপাসিটি দেয় আল্লাহ যদি আমাকে ক্যাপাবিলিটি দেয় আল্লাহ যদি আমাকে অ্যাবিলিটি দেয় আল্লাহ যদি আমাকে কুদরতি শক্তি আমাকে যদি ধান করে আমি নিয়ত করেছি আজকে কাবার মাঠে গিয়ে হারে কাবার ভিতরে ঢুকে আমি সেই মানুষের বানানো মূর্তি এগুলিকে তো আমি খোদা মানতেই পারি না আমি আমার এই চাকু দিয়ে টুকরো টুকরো করে এগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেব জোর বলেন না সুবাহান আল্লাহ হাজরিন আবক সিদ্দিক রিয়া তালান হুকে উনার বাবা এই বাবা হাতে ধরে খানায় কাবার ভিতরে বললেন বললেন বাবা এই যে দেখো এটা আমাদের বড় হুদা এটার নাম হুবন এটা বড় হুদা এটা তিনশো ষাটটি হুদার মধ্যে এটা সবচাইতে বড় এটাকে আমরা সবচাইতে বড় হুদা বলে আমরা আকিদা পোষণ করি এটা আমাদের বড় হুদা فسجد لہا تمہیں تاکہ سجدہ کرو تمہیں تاکہ کی کرو بابا تاکہ سکیے دیلو کن تو ابو بکر صدق رد اللہ تعالیٰ جو بلان بابا تمہیں کعب شریف تکے بیر ہے جاؤ بیر ہے جاؤ আমাকে একটু একা একা থাকতে দাও আবকশে দেখে রে বাবা বের হয়ে গেলেন বের হয়ে গেলেন সিদ্দিক আকবর দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে দিয়ে সিদ্দিক আকবর বলেন ইন্নি যাইউন ফাতিমুনি হে কাবা শরীফের তিনশো ষাট তোমাদেরকে তোমাদেরকে মানুষ বলে আবু জেহেল তোমাদেরকে খুদা মানে আবু লাহাব তোমাদেরকে খুদা মানে উদ্বার সাহেবা তোমাদেরকে খুদা মানে আমার বাবা তোমাদেরকে খুদা মানে আমি তোমাদেরকে বলছি। মুসলমানের যিনি খুদা ইনি মুসলমানকে রিজিক দেয় ইনি আসমান থেকে রিজিক বন্টন করে ডেলি ডেলি মিনিটে মিনিটে পাঠাইয়া দেয় অতএব আমি কুদার্থ আমি ঘর থেকে কিছু খে আসি যদি সত্যি তুমি তাহলে আমাকে করো আমাকে দান খাবার দাও আমাকে খাবার দাও কিন্তু ওই ক্ষুধাগুলি তো সিদ্ধিকাকবরের সাথে কথাবার্তা বলতে পারে না সিদ্ধিকাকবর বৃদ্ধাঙ্গুল দিয়ে ফেলা দিলেন দেখে কথা বলে না আমি আমার বিদ্যাঙ্গুল দিয়ে তোমাদেরকে ঠেলছি তারপরেও তোমরা আমার সাথে কথা বলো না তোমাদের তো জান নাই তোমাদের তো প্রাণ নাই তোমাদেরকে তোমাদেরকে কেউ আঘাত করলে তার প্রতিহত করার ক্ষমতা তোমাদের কাছে নেই তোমাদের কাছে নেই সিদ্দিক দিক দেরি করলো না ইমাম আলহদ বলেন ওনার কোমর থেকে ভাঁধা সে সুন্দর চাকুটা কুললেন চাকুটা কুলে উনি আস্তে আস্তে সাইজ করলেন তার সমস্ত মূর্তি গুলোকে উনি কান কান করে ভেঙ্গে ভেঙ্গে সুর সুর করে খাবার ভিতরে পেলে দিলেন পেলে দিয়ে উনি দরজা করে বের হলেন বাবা জিজ্ঞেস করলেন বাবা তুমি কি পূজা করেছো আমি ভালো করে আমি করেছি বাবা খানে হানে ভিতরে প্রবেশ করে দেখে যে কিছুক্ষণের মধ্যে তাদের তিনশো ষাটটি মূর্তিকে আবকর সিদ্দিক ভেঙ্গে চুর চুর করে দিয়েছে বলেন তখন

ওখানে গিয়ে বললেন আমাদের সমস্ত সমস্তগুলিকে বেঙ্গে সুর সুর করে দিয়েছে আমার ছেলেকে আজকে আমি খতম করে দেব আমার ছেলেকে আমি আজকে আমি হত্যা করে ফেলব কিন্তু আবু বকর সিদ্দিকের আম্মাজান উত্তর দিলেন ও আমার স্বামী আমার ছেলের ব্যাপারে কোনো মন্তব্য তুমি পেশ করো না আমার ছেলে পাঁচশত সত্তর খ্রিস্ট চাষ দে যখন এই কোরআশ আমার ঘরে তো শিব আনে তো শিব আনার সময়ে আসমানের দরজা খুলে গেল আসমান থেকে দিল ও আমা তাল্লা আল্লাহর বান্দিনী জেনে রেখো শুনে রেখো তোমার গর্ব দিয়ে এ নোরানে সন্তান তোমার গর্ব দিয়ে পৃথিবীর জমিনে আগমন করল আর আল্লাহ পা এই সন্তানের নাম আসমানের জগতে সে লোহে মাফে এই সন্তানের নাম লিখে রেখেছেন সিদ্ধান্ত এই সন্তানের নাম আসমানের লেখা আছে ও আল্লাহর বান্দিনে এই সন্তান যদি এবার তোমার ঘরে জন্ম নিয়েছে ইনি হলেন আখের জমন নবীর বন্ধু জোর বলেন না সুমাহান আজকে আঠারো বছর বয়স আমার নবী ও মক্কার মাঠে বের হলেন অবকশ সিদ্ধে বের হলেন সিদ্ধি কাকবর আমার নসলকে বলা ওগো আমার বন্ধুরে মক্কা থেকে অনেক মানুষ সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য যাচ্ছে আমিও তাদের সাথে সিরিয়াতে যাব আমি ব্যবসা করতে যাব আপনি বন্ধু হিসাবে আমাকে একটু দোয়া করো আমার প্যার নবী মুস্তফা আস্ত করে নবীজির নবতের হাতখানা সিদ্ধি কাকবরের মাথার উপরে রাখে দোয়া করে দিলে সিরিয়াতে চলে গেলেন সারাদিন সমস্ত ব্যবসার কাজ সেরে ফেললে রাতের বেলায় যখন সিদ্দিক আকবর ঘুমাতে গেল সিদ্দিক আকবর ঘুমে স্বপ্ন দেখছে যে আকাশের চাঁদ আজকে আকাশে নাই আকাশের চাঁদ সিদ্দিক আকবরের কুলে এসে বসে রয়েছে আকাশের চাঁদ আবু বকর সিদ্দিকের কুলে এসে বসে রয়েছে আকাশের চাঁদ কুলে বসে উনি লাফ দিয়ে গেলেন উঠে দেখে চাঁদ নাই কিরে চাঁদ দেখেছি আমার কুলে কোথায় গেল চাঁদ নাই সে দেখবর আবার ঘুমালেন আবার ঘুমের ভিতরে দেখলেন আকাশের চাঁদ সিদ্ধি আকবরের খুলে যখন চুপ খুলে চাঁদকে দেখে না এবার এভাবে একই রাতে তিনবার স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ আকবরের খুলে তিনবার এসে বসে রইল সিদ্ধিকাকবর রাতের বেলায় সকাল সকালবেলা যখন হলো সিরিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ রাহেব বরফ পাদুরি যিনি স্বপ্নের উত্তর দিতে জানতেন ওনার কাছে গেলেন ও পাদুর আমি আপনার কাছে একটা প্রশ্ন জানার জন্য আসছি প্রশ্নটা কি আমি স্বপ্ন দেখেছি গত রাত আমি যখন গুম যায় গুমের ভিতর দেখি আকাশের চাঁদ আমার কুলে এসে বসে যায় আকাশের চাঁদ আমার কুলে এসে বসে যায় এই কথা যখন বলে তখন ওই রাহেব ওই পাদুরি ওই পাদুরি জিজ্ঞেস করে ও আবু বকর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মক্কায় তুমি কোন বংশের মানুষ আমি কোরাশ বংশের মানুষ এই কথা বলার পরে ওই রাহেব তার কিতাব মতে আবু বকর সিদ্দিককে বলে দিলেন ও আবু বকর লে সিরিয়ার জমিনে তুমি বসেতে দেখো সিরিয়ার জমিনে তুমি বসে দেখো না সিরিয়া থেকে ডাইরেক্টলি তুমি মক্কায়

আবু বকর সিদ্দিক উনি আসলেন আবকর সিদ্দিক আসলেন এসে এই কথা মাকে বলে নাই বাবাকে বলে নাই আত্মীয় স্বজন কাউকে বলে নাই দুনিয়ার কাউকে বলে নাই মনে মনে পেয়ারা নবী মুস্তফাকে তালাশ করতেছে আমার নবী চব্বিশ ঘন্টা সিদ্দিক আকবরের সাথে সলাবেরা করে এখন এমনি নবী এটা আকবর জানে না কিন্তু আমার নবী যে ওনার বন্ধু সেটা জানে এভাবে করতে করতে আঠারো বছর বয়সের স্বপ্নটা দেখে আমার নবীর বয়স চল্লিশ বছর হয়ে যায় চল্লিশ বছর যখন হয় আল্লাহ আমার পেয়ারা নবী মুস্তফা গারে হেরাই গেলেন যেই পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই পাহাড়ে আমার পেয়ারা নবী গেলেন রসুল এই কোরআনটা নিয়ে আমার নবী গরে আসলেন গড়ে এসে আমার প্যারা নবী মুস্তফা সরকার এই কোরআনটা বুকে ধারণ করলেন কোরআনটা বুকে ধারণ করে নবী যে আজকে বলেন আমি এই কোরআনটার সর্বপ্রথম তেলবাদ করবো কাবার মাঠে আল্লাহ সর্বপ্রথম আমাকে কোরআন পাক দিল আমি এই কোরআন ঘরে তেলাওয়াত করব না আমি এই কোরআন জবল আবু কুবাইসে তেলোয়াত করব না সোফা মারোয়ায় তেলাওয়াত করব না আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করব খানে কাবার মাঠে নেমে আমি আল্লাহর কোরআনকে কলিঝা বরে তেলাওয়াত করব আমার প্যার নবী মুস্তফাকে আল্লাহ একটা জাদু শক্তি দিয়েছিলেন দাউদ আল কণ্ঠ দিয়েছিলেন আমার প্যার নবী মুস্তফা খানে কাবার মাঠে কোরআনের তেলাওয়াত গর্তে সুবহানাল্লাহ শেষের দিকে চলে আসছে শেষ নবীজি বের হলেন গর্ত থেকে আমার নবী বের হয়েছে কোরআন তেলাওয়াত করবে কাবা শরীফের মাঠে এক দিকে নবীজি বের হয় আরেক দিকে আবু বকর সিদ্দিক বের হয় মক্কা শরীফ যারা গেছে আপনারা দেখবেন একটা মক্কা টাওয়ার নামে বড় বিল্ডিং আছে এটার নাম মক্কা টাওয়ার এই টাওয়ারটা আবক সিদ্দিকের বাড়ি ছিল ওই বাড়ি থেকে সিদ্দিক বের হলে বের হয়ে একদিক থেকে সিদ্দিক আকবর আসে আরেক দিক থেকে আমার নবী আসে নবীজির সাথে আকবরের দেখা হয় সিদ্ধি আকবরকে আমার নবী বলেন ও আবু বকর আঠারো বছর বয়স থেকে এ পর্যন্ত তোমার সাথে আমি নবী চলাফেরা করতাম তোমাকে বেশি ভালোবাসতাম আমার বন্ধু হিসাবে তোমাকে কবল করেছি সিদ্দিকরা কোনো দিন আমি একটা কথা তোমাকে এই পর্যন্ত বলি নাই আজকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো আমি তোমাকে বলছি সিদ্দিক সিদ্দি রস্লা আমাকে আমি নতুন করে ডকুমেন্ট দিচ্ছে আমি হলাম আল্লাহর আলমিনের প্রেরিত একজন মহান রসুল সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেল আমি আঠাশ বছর বয়স থেকে যেই নবী মুস্তফাকে তালাশ করছি মক্কার ঘরে ঘরে মক্কার পাহাড়ে পাহাড়ে মক্কার গুহায় গুহায় সপা বড় পাহাড়ে আরফাতের ময়দানে মিনা মুস্তারিফায় জবলে নুমড়ে আমি রসুলকে তালাশ করেছি কোথাও পেলাম না আজকে সেই নবী মুস্তফা আমাকে নিজের পরিচয়টা দিয়ে দিলেন আমার কাছে যিনি ছিলেন উনি নাকি নবী মা দলিল আলা নবুওয়াতিকা আমি আপনাকে নবী হিসাবে ততক্ষণ মেনে নেব না যদি আপনি ডকুমেন্ট দেখাইতে না পারেন মা দলিল আলা নবুওয়াতিকা আপনি যদি ডকুমেন্ট দেখাইতে না পারেন তাহলে আমি 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 আপনাকে নবী হিসাবে মেনে নেব না আবু বকর সিদ্দিক রাহান এই কথা যখন বললেন আমার প্যার নবী মুস্তফা বলে আমি যদি বলি তুমি কি মেনে নিবা ইয়ারসুল্লাহ যদি উপযুক্ত প্রমাণ উপযুক্ত ডকুমেন্ট যদি দেখাইতে পারেন যতগুলি নবী এই পর্যন্ত পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটি নবীর নবতের এক একটা ডকুমেন্ট আছে যদি এরকমের একটা ডকুমেন্ট আমাকে পেশ করতে পারেন আমি ইয়ারসুল্লাহ মক্কার সভা রাখে আপনার কালমা পড়ে মক্কার জমিনে আমি আপনার পরিমাণ গ্রহণ করে আমি ইমানদার হয়ে যাব আপনার স্বাভাবী হয়ে যাব আমার আঠারো বছর বয়স থেকে আমি মক্কায় পাগলের মতো ঘুরে ঘুরে সেই নবী মুসফাকে আমি তালাশ করতেছি এ কথা বলার পরে আমার নবী মুস্তফা আস্ত করে বলে দিলেন আবকর আঠারো বছর বয়সে আমার কাছ থেকে দোয়া নিয়ে তুমি সিরিয়ার জমিনে গিয়েছিলে আর সেই সিরিয়াতে তুমি ব্যবসার সমস্ত কাজ শেষ করে যখন ঘুমাতে গিয়েছ আর সেই ঘুমের ভিতরে তুমি শব্দ দেখেছ আকাশের চাঁদ বার তোমার কুলে তিনবার এসে বসে রয়েছিল সকাল বেলায় শিব পাদরের কাছে গিয়ে উত্তর চেয়েছ পাদরি তোমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায় উত্তর দিয়েছ মক্কায় তুমি কোন বংশের মানুষ তুমি বলেছ কুরাইশ বংশের মানুষ এই কথা বলার পরে ওই প্রাহে পাদুরি তোমাকে বলল তোমার যদি স্বপ্ন সত্য হয়ে থাকে আর দেরি করো সিরিয়ার জমিন থেকে তুমি মক্কায় চলে যাও যিনি আখির জমান নবী সমস্ত নবীদের সর্দার ইমামুল আম্বিয়া রহমতে দু আলম উনি সর্বপ্রথম উনার ইমানে তাওয়াত তোমাকে দেবে তুমি কালমা পড়ে ওই নবীর উপর ইমানদার হয়ে ওই নবীর প্রথম সাহাবি হয়ে যাবে প্রথম সাহাবি হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে আর দেরি নেই সিদ্দিক আকবর আমার নবীর কালমা পড়ে ওখানে ইমানদার হয়ে গেল জোরা বলেন না সুবাহান আর জীবনে নবীজি হায়াত পেয়েছেন তেষট্টি বছর আর আবক সিদ্দিক হায়াত পেয়েছেন তেষট্টি বছর আমার নবীর হায়াত তেষট্টি صدیق اكبر حياتك الذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون ابق الصديق اني امر نبيكم معراج شريف আল্লাহর সাথে জিদার করে পৃথিবীতে আগমন করলেন দুনিয়াতে এখনো কেউ আমার নবীর কথা বিশ্বাস করে নাই সিদ্দিক আকবর বিশ্বাস করে নিলেন উলায় কাহমুল মুত্তাক আল্লাহ কুদ্দতের জবান কোলে ফতোয়া দিয়ে দিলেন যে দুনিয়ার জমিনে যত মুতাকি আছে দুনিয়ার জমিনে যত ইমানদার আছে দুনিয়ার জমিনে যত মুসলমান আছে সর্বশ্রেষ্ঠ মুসলমান সর্বশ্রেষ্ঠ মুত্তাকি সর্বশ্রেষ্ঠ ইমানদার হলেন আমি আল্লাহ কুদ্দতের জবান খুলে বলে দিলাম উনি হলেন আবু বকর সিদ্দিক জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর অন্তকালের পরে দুই বছর সারি মাস 30 দিন আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা ছিলেন সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে আবু বকর সিদ্দিক ইসলাম কে করার জন্য আবু বকর সিদ্দিক বাইতুল মাল নামে একটা ইসলামী ফাউন্ডেশন আবু বকর সিদ্দিক উনি ওনার শাসন আমলে গঠন করে জাতিকে শিক্ষা দিয়ে গেলেন রাজকীয় কুষাগার থেকে একটা টাকা অন্যায় অসৎভাবে ভাবে খরচ করে নেই পাই পাই হিসাব করে খরচ করেছে আবু বকর সিদ্দিক রদ লভ তাল তার সংসদ পরিচালনা করার পরে বাকি যে সময়টা পেতেন ওই সংসদের বেতন দিয়ে নিজের পরিবার সামলাতে পারতো না বলে উনি বাকি সময় কাপড়ের ব্যবসা করতেন জুরো বলেন না সুভাহাংলা আর জোরে বলেন না সুবাহাংলা যত সম্পদ অর্জন করেছেন সব সম্পদ আমার নবীর কদমে কুরবান করে দিয়েছে আবক্ষ সিদ্দিক আবকর সিদ্দিক আমার নবীর কালের পরে পৃথিবীতে সর্বপ্রথম একদম বন্ড নবী বের হয়েছিল ওনার নাম ছিল মুসাইলামাতুল আমাতুল ইমাম আল হাজরত একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো খতমে দবুয়াদ খতমেন আবুয়াদ এই কিতাবের মধ্যে মুসাইলামাতুল কাজাবের কথা আল হাজ উনি ওই কিতাবের মধ্যে কুট করেছেন লিখেছেন ইমামি আল হজরত বলেন আমার নবীর এন্তকালের পরে মুসাইল আমাতুল কাজাব আমার নবীর ধর্মকে ধ্বংস করার জন্য পাই তারা করেছিল আর সিদ্দিক আকবর দল বল নিয়ে রিদ্দার জিহাজ নামে ওই যুদ্ধের মধ্যে গ্রহণ করে ওনার বেলায়তের শক্তি দিয়ে এই মুসাইলামাতুল আমাতুল কজ্জাবকে ধ্বংস করে দিলেন এই মাসেই উনি এন্তকাল করেছেন আবকর সিদ্দিক এই মাসেই কি করেছেন

আপনার এই লাশ মুবারক কোথায় দাফন করব জান্নাতুল বকিতে দাফন করব নাকি আপনার বারে মক্কায় নাকি মক্কায় পাঠিয়ে দেব আবু কুসিদ্দিক বলে আমাক আমি যখন কাল করব ও মওলা আমি দেখেছি আমার নবী এতেকাল করার পরে তোমার বেলায়তের হাতে আমার নবীকে তুমি গোসল দিয়েছ আলি রে আমি আবু বকর সিদ্দিক আমি যদি অন্তকাল কাল করে আমাকে তুমি গুসল দিবা ও উমর ও ওসমান আমাকে কাপনের কাপড় কাটিয়ার উপর আমার লাস্টা আমার আমার নবে মোস্তফার শরীফের সামনে নিয়ে রেখে দিবা এই শেষ কথা শরীফের সামনে নিয়ে আমার লাশটা রেখে দিবা আমার প্রিয় নবী মুস্তাফা উনি মরা নবী নয় উনি জিন্দা নবী উনি হায়াতুন নবী আমার নবীর রওজা শরীফের সামনে আমার লাশটা রেখে নবীজির রওজা শরীফের দরদাটা খুলে দিও রাসূল আল্লাহ শরীফ থেকে আমার নবী তোমাদেরকে বলবে আমি আবু বক্কল সিদ্ধিকের লাশ কোথায় দাফন করতে হবে আমার নবী তোমাদেরকে বলে দেবে শাহাবাইকরাম তাই করলেন মওলা আলে বাইশে জমা দিও এই মাসের আরবি মাসের বাইশ তারিখ সিদ্দিক আকবরের অন্তকাল হলো মৌলা আলে গোসল দিল ওমর এবন উসমান কাফন দিল তারা চার জনে কাটিয়া করে সিদ্দিক আকবরের লাশ আমার প্যারা নবী মুস্তাফা রওজা শরীফের সামনে নিয়ে রেখে দিলেন নবীর রওজা শরীফের দরজা খুলে দিলেন দরজা দখন খুলে দেয় নবীা নবী সরকার রোজে পাকিকম্প আরম্ভ হয়ে গেল আমার নবীর রজা শরীফ ফেটে গেলো নবী মুস্তফা করম ডাক দিলেন ও আমার সাহাবাই کرام আমার সিদ্দিককে জান্নাতুল বকিতে দাফন করুন না আমার সিদ্দিককে মক্কার জমিনে পাঠায়া দিও না আমার সিদ্দিককে আমি নবী মুস্তাফার পাশে কবর করণ করে বন্ধুর কোলে বন্ধুকে শোয়ানো সুবহানাল্লাহ জোর বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক এই নিয়ামত পৃথিবীর জমিনে রেখে গেলেন এ কারণে আমরা সিদ্দিক আকবরকে স্মরণ করি আমার নবী এই রকমের একটা একটা গোলাপ ফুলের রোপণ করেছেন এইভাবে ফুলগুলি দিয়ে আমার নবী একটা বাগান সাজালেন এটার নাম ছিল ইমানি বাগান এটার নাম ছিল কি ইমানি ওই ডক্টর আল্লামা ইকবাল সেই কথাই বলেছেন এ কুল্লো কাফি হে ওই রান গুলিস্তা খেলিয়ে লাখ উল্লো বইটে হয়ে আঞ্জামে গুলিস্তা কে হোগা এই বাগানকে নষ্ট করার জন্য বনের পেচার মতো কিছু পেচা সতুর উৎপেতে বসে আছে যদি এই সম্মিলনের মাধ্যমে পাহারা না দেন যে কোনো মুহূর্তে এই বাগানকে গ্রাস করতে পারে ঠিক কিনা বলেন না পেয়ারা এ বাগানকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিচ্ছেন আমি চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে বাদ এসি শ্রীমঙ্গলের অধিবাসী যারা আছেন আপনাদেরকে দোয়া জানাই আল্লাহ আপনাদের কবুল করুন ক্রামের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে বলুন না আমিন আরও জোড়া বলুন না আমিন যাটুকুন আলোচনা করেছি এই আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার নসিব করুন বলে আমিন